বদরে যারা বন্দী হয়েছিল এদের মধ্যে একজন ছিল ওয়াহাব ইবনে উমাইর যে ছিল উমাইরের ছেলে তো উমাইর ইবনে ওয়াহাব সেই একদিন উমাইর একদিন সাফওয়ান বিন উমাইয়ার সাথে কাবার পাশে বসে আলোচনা করছিল সে বলছিল আমি তো ঋণগ্রস্ত মানুষ আমার যদি ঋণের বোঝা না থাকতো আর আমার পরিবারকে দেখাশোনার দায়িত্ব আমি যদি কাউকে দিতে পারতাম তাহলে আমাদের যাদেরকে বন্দী করা হয়েছে এবং আমার যে ছেলেকে বন্দী করা হয়েছে এর প্রতিশোধ গ্রহণের জন্য আমি নিজেই আমি মক্কা থেকে মদিনায় যেতাম এবং মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নিজের হাতেই কতল করতাম হত্যা করতাম এই কথা শুনে সাফওয়ান বিন উমাইয়া খুব খুশি হলো সাফওয়ান বিন উমাইয়া তখন বলল ঠিক আছে আমি তোমার ঋণের দায়িত্ব নিলাম তোমার সকল ঋণ আমি পরিশোধ করব আর তোমার পরিবারের দেখাশোনার দায়িত্ব আমি গ্রহণ করলাম সুতরাং তুমি যদি মদিনায় গিয়ে মুহাম্মদকে হত্যা করতে পারো তাহলে আমি তোমার ঋণগুলো পরিশোধ করে দেব অন্যদিকে আমি তোমার পরিবারের দেখাশোনার সকল ভরণ পোষণের সব দায়িত্ব আমি নিয়ে নিব এই কথা শুনে উমাইর ইবনে ওয়াহাব সে তখন তার তরবারি খুলে তরবারি বের করে তরবারির মধ্যে বিষ মাখালো বিষ যুক্ত সেই তরবারি নিয়ে সে মদিনার উদ্দেশ্যে রওনা দিল মদিনায় সে যখন পৌঁছে গেল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই উমাইর ইবনে ওয়াহাবকে দেখলেন দেখে তিনি বুঝতে পারলেন এই লোক যে কোনো অপচেষ্টার জন্য যে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে মদিনাতে সে ঢুকেছে সে সঙ্গে সঙ্গে তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে নবীজির কাছে গেলেন নবীজিকে গিয়ে খবর জানালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাবকে বললেন ঠিক আছে যাও উমাইর ইবনে ওয়াহাবকে নিয়ে আসো উমাইর ইবনে ওয়াহাবকে যেখানেই পাবা আমার সামনে নিয়ে আসো ওমর রাদিয়াল্লাহু আনহু তখন গেলেন গিয়ে উমাইর ইবনে ওয়াহাবের তরবারি বের করে তার তরবারি দিয়ে তার গলার মধ্যে তিনি চেপে ধরলেন আল্লাহু আকবার ওমর ইজাতের লোক নিজের তরবারি লাগে না যে তরবারি নিয়ে এসেছে তার তরবারি খুলে তার তরবারি তার গলায় ধরে ফেলেছেন কি জাতের সাহসী ওমর আল্লাহু আকবার করে তার তরবারি দিয়ে তার গলায় চেপে ধরে ঘাটটা ধরে নবীজির সামনে নিয়ে আসলেন নবীজি বললেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন আমি তো তোমাকে ধরে আনতে বলেছি কিন্তু এভাবে একদম গলার মধ্যে তরবারি ঝুলাই এনেছে কেন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আমার কাছে মনে হচ্ছে লোকটার উদ্দেশ্য খারাপ নবীজি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন ওমর তাকে ছেড়ে দাও ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন নবীজি তখন বললেন উমাইর তুমি কোন উদ্দেশ্যে এখানে এসেছো তখন সে বলল আমি কেবলমাত্র আমাদের বন্দীদের বিষয়ে কথা বলার জন্য এখানে এসেছি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি বন্দীদেরকে নিয়ে কথা বলা উদ্দেশ্য হয় তাহলে তোমার সাথে তরবারি কেন তুমি তরবারি নিয়ে এসেছো কেন তখন তো সে কিছু বলতে পারে না সে তখন বলল এই তরবারি আমাদের সাথে রেখেই বা কি হবে কারণ বদরে তো এই তরবারি আমাদের কোনো কাজে আসে নাই নবীজি বললেন ওমাই সত্য কথা বলো কি উদ্দেশ্যে তুমি এখানে এসেছো নবীজি বললেন তাহলে তোমার সাথে তরবারি কেন সত্যি কথা বলো তুমি কি কারণে এসেছো সে তখন বলে না আমি এই উদ্দেশ্যে এসেছি বন্দীদেরকে নিয়ে কথা বলার জন্য এসেছি নবীজি বললেন মুসা তখন নবীজি বললেন ওমাই তুমি কি মক্কায় সাফওয়ান বিন উমাইয়ার সাথে কথা বলনি তুমি কি আমাকে হত্যা করার জন্য তোমার তরবারিতে বিষ মাখিয়ে আনোনি তখন উমাইর ইবনে ওয়াহাব বলল এই কথা তো আমি ছাড়া কেউ জানে না তরবারিতে বিষ মেশানো এটা আমি ছাড়া কেউ জানে না আর সাফওয়ান বিন উমাইয়ার সাথে আমি কথা বলেছি আপনাকে হত্যা করব এই কথাও তো আমি আর সাফওয়ান বিন উমাইয়া ছাড়া কেউ জানে না আপনি এটা জানলেন কিভাবে নবীজি তখন বললেন আমি আল্লাহর পয়গম্বর আমাকে যিনি জানিয়ে দেন ওহি দিয়ে তিনি কি সে তখন বলল এই ঘটনা প্রমাণ করছে আপনি সাধারণ কেউ নন আপনি অবশ্যই আল্লাহর পয়গম্বর সে কালেমা পড়ে ওখানে মুসলমান হয়েছে
ওইদিকে মক্কায় সাফওয়ান বিন উমাইয়া সে যেদিকেই যায় লোকজনকে বলে তোমাদের জন্য ভালো খবর আছে লোকজন বলে ভালো খবর সেটা আবার কি তখন সাফওয়ান বিন উমাইয়া সবাইকে বলে উমাইর ইবনে ওয়াহাব সে গিয়েছে মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য চিরেই সে ভালো সংবাদ নিয়ে আসবে কিছুদিন পরে সাফওয়ান বিন উমাইয়া খবর শুনলো যে উমাইর ইবনে ওয়াহাব গিয়েছিল নবীজিকে হত্যা করার জন্য সে নবীজির কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে সম্মানিত মুসলিমবৃন্দ এভাবে করে নবীজিকে হত্যারও চেষ্টা করা হয়েছিল কিন্তু যে হত্যা করতে গিয়েছে সেই কালেমা পড়ে মুসলমান হয়েছে সুবহানাল্লাহ এগুলো হচ্ছে বদরের যুদ্ধের পরবর্তী ঘটনা বদরের পরাজয়ের পরে মুশরিক এবং মুনাফিকরা যেমন নাখুশ হয়েছিল অন্যদিকে ইহুদিরাও অত্যন্ত নাখুশ হয়েছিল ইহুদিরা তো মদিনায় বাস করত ইহুদিরাও নাখুশ এই ঘটনায় ইহুদিরা অত্যন্ত বেজার ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে কার্যক্রম চালাতে আরম্ভ করে তারা তাদের দুর্বৃত্তপনা তারা তাদের উস্কানিমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন ধরনের পদক্ষেপ তারাও মুসলমানদের বিরুদ্ধে নিতে আরম্ভ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যখন বুঝতে পারলেন তিনি ইহুদিদেরকে ডাকলেন ডেকে বললেন বদরে কাফিরদের যে পরিণতি হয়েছে এই পরিণতি তোমরা যদি ভোগ করতে না চাও তাহলে সময় থাকতে এখনই সাবধান হয়ে যাও নইলে বদরে কাফিরদের যে পরিণতি হয়েছে তোমরাও বেশি বাড়াবাড়ি করলে তোমাদের সেই পরিণতি হতে পারে ইহুদিরা অবিশ্বস্ত ইহুদিরা তখন নবীজিকে ব্যাদবিমূলক জবাব দিয়েছিল নবীজিকে তখন বলেছিল যে আপনারা বদরে গিয়ে কুরাইশদের কয়েকটা বুড়া বুড়া নেতা আর কয়েকটা যুবকদেরকে হত্যা করে ভেবেছেন কি আমাদের সাথে পারবেন আমরা কিন্তু ওদের মতো অত দুর্বল নই আমাদের সাথে মোকাবেলা করা অতটা সহজ নয় নবীজি ছিলেন সর্বাপেক্ষা ধৈর্যশীল এবং সংযমী তাকে এরকম ধৈর্য আর সংযম যিনি দিয়েছেন তিনি কি তাদের এই ব্যাদবিমূলক জবাব শোনার পর নবীজি নিজেকে স্থির রাখলেন এবং বললেন সাবধান হও নইলে তোমাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে আমি বাধ্য হব তারা তাদের কার্যক্রম চালাতেই লাগলো উস্কানিমূলক কর্মকাণ্ড চালাতেই লাগলো ইহুদিদের একটা ব্যাদব গোত্র ছিল বনু কাইনুকা এই বনু কাইনুকার লোকেরা এরা ছিল কর্মকার স্বর্ণকার এবং থালাবাটি নির্মাণ করত একবার এক মুসলিম মহিলা বনু কাইনুকার বাজারে দুধ বিক্রি করতে এসেছিলেন বনু কাইনুকার বাজারে দুধ বিক্রি করতে এসে দুধ বিক্রি শেষ করে তিনি একজন ইয়াহুদির দোকানে গিয়েছিলেন একজন ইয়াহুদির দোকানে যাওয়ার পরে ওই ইয়াহুদি মহিলাকে নিকাব খুলতে বলে শুনতেছেন আপনারা ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ মন দিয়ে শুনেন ওই মহিলা দুধ বিক্রি শেষ করে তারপরে একজন ইয়াহুদির দোকানে গিয়েছিলেন ওই ইয়াহুদি মহিলার নিকাব খুলতে বলে মহিলা এতে অস্বীকৃতি জানান অসম্মতি জানান তখন আরেক দুষ্ট ইয়াহুদি গোপনে চুপিসারে মহিলার পেছন দিকে গিয়ে তার কাপড়ের একাংশ উপরের দিকে উঠাইয়া পিঠের সঙ্গে গিট দেয় পিঠের সঙ্গে গিট দেওয়ার কারণে ওই মহিলা যখন দাঁড়াতে যাবেন তখন তার পেছনের দিকের কিছু অংশ অনাবৃত হয়ে যায় মহিলা অত্যন্ত লজ্জা পান শরম পান এবং তিনি চিৎকার চেঁচামেচি আরম্ভ করেন অন্যদিকে এই ইহুদিরা এই অবস্থা দেখে খিলখিল করে হাসতেছিল একজন মুসলমান এগিয়ে আসলেন এসে যখন ঘটনা শুনলেন একজন নারীর ইজ্জতের উপর হামলা হয়েছে তাকে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে সঙ্গে সঙ্গে তিনি ক্ষিপ্ত হয়ে যে ইহুদি এটা করেছে তাকে ওখানেই হত্যা করে ফেলে যখন একজন ইহুদিকে হত্যা করা হলো সব ইহুদি একজুট হয়ে গেল সব ইহুদি একজুট হয়ে ওই মুসলমানকেও তারা হত্যা করল এরপরে যে মুসলমানকে হত্যা করা হলো তার পরিবারের লোকেরা এবার
সকল সকল মুসলমানের কাছে অভিযোগ করা আরম্ভ করলো সকল মুসলমানরা নবীজির কাছে গেলেন নবীজি যখন জানতে পারলেন মুসলিম একজন নারীর ইজ্জতের উপরে হামলা হয়েছে তাকে শ্লীলতাহানি করবার চেষ্টা করা হয়েছে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বনু কাইনুকার বিরুদ্ধে অভিযান প্রেরণ করলেন এবং তাদের দুর্গের কাছাকাছি যাওয়ার পরে বনু কাইনুকা টের পেয়ে তারা তাদের দুর্গের যে প্রধান ফটক ছিল গেট ছিল সেটা বন্ধ করে দিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেই দুর্গের মধ্যে একটানা 15 দিন অবরোধ করে রাখলেন এরা যখন দেখলো এখান থেকে বের হওয়ার আর কোনো জায়গা নাই এরা আত্মসমর্পণ করলো এই বনু কাইরুকার প্রতি একটু সদয় ছিল মুসলিম নামধারী মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই আব্দুল্লাহ বিন উবাই নামে কিন্তু কেউ এখন মুসলমানদের মধ্যে নাই কিন্তু তার চরিত্র ধারণকারী অনেক লোকেরা আছে যারা বাহিরে বাহিরে ইসলাম মানে ইসলাম পালন করে এরকম একটা রূপ দেখায় আর ভেতরে ভেতরে তলে তলে যেখানেই সুযোগ পায় সেখানেই ইসলাম আর মুসলমানদের ক্ষতি সাধনের চেষ্টা করে তো আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বনি কাইনুকা যাদেরকে আপনি অবরোধ করে রেখেছেন এরা আমার হিতাকাঙ্ক্ষী এরা আমার শুভাকাঙ্ক্ষী আপনি একটু এদের উপর দয়া করেন এদেরকে তো অবরোধ করে রেখেছেন দয়া করে ছেড়ে দেন নবীজি বললেন না একজন নারীর শ্লীলতাহানি তারা করেছে ইজ্জতের উপর তারা আক্রমণ করেছে তাদেরকে আমি এত সহজে ছাড় দেব না সে বারবার বুঝাইতে বুঝাইতে নবীজিকে ছাড়ে না অবশেষে নবীজি বললেন ঠিক আছে তোমার কথা আমি রাখলাম কিন্তু তাদেরকে একেবারে ছেড়ে দেব না তাদেরকে বলো মদিনা থেকে যেন তারা চলে যায় মদিনা থেকে তাদেরকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হলো মদিনা থেকে তারা এবার চলে গেল এই যে বনু কাইনুকার বিরুদ্ধে একটা অভিযান হয়েছে আমি যদি জিজ্ঞেস করি এই অভিযানটা কিসের কারণে হয়েছে একজন নারীকে লাঞ্ছিত করার কারণে তাহলে ইসলামে একজন নারীর সম্মান কম না বেশি বলেন কম না বেশি আহারে কষ্ট লাগে দেখেন নবীজির সময়ে একজন নারীকে লাঞ্ছিত করার চেষ্টা হয় লাঞ্ছিতা করার চেষ্টা করা হয়েছে সমস্ত মুসলমান একজোট হয়ে এটার জন্য অভিযানে তারা চলে গিয়েছেন আর এখন আমাদের মেয়েরা আমাদের বোনেরা কলেজে যায় বিশ্ববিদ্যালয়ে যায় শিক্ষক নামধারী কিছু লোকেরা যারা অন্তরে অন্তরে তলে তলে বদমাইশি লালন করে এরা যখন কলেজে আর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমাদের বোনদের মেকআপ খুলতে চায় তাদেরকে বেপর্দা বানাতে চায় আমরা চুপচাপ বসে না থেকে আমরাও যদি নবীজি এবং সাহাবীদের মতো সম্মিলিতভাবে প্রতিবাদ করতাম তাহলে ইহুদিদের এই দূষররা কলেজে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসগুলোতে আমাদের মেয়েদেরকে এরকম বেপর্দা করার সাহস কিংবা নোটিশ দেওয়ার কোনো সাহসই তারা পেত না একটা অভিযানই হয়েছে শুধুমাত্র একজন নারীকে অপমান করার কারণে এরকম অবস্থা চলছে অন্যদিকে কাফিরগুলো বদরে পরাজিত হয়ে মক্কায় গিয়ে কিভাবে এটার প্রতিশোধ নেওয়া যায় প্রতিশোধ নেওয়ার জন্য চিন্তা ভাবনা এবং পদক্ষেপে তারা নিয়োজিত রয়েছে অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর থেকে যাওয়ার পরে তিনি তার সাহাবীদের সাথে এবার আত্মীয়তার সম্পর্ক গড়ে তুললেন ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহা তাকে বিয়ে দেওয়ার জন্য হাফসা রাদিয়াল্লাহু আনহার আগের স্বামী মারা গিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন এর আগে উসমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী অর্থাৎ আমাদের নবীজির মেয়ে তিনি মারা গেলেন বদর যুদ্ধে থাকাকালীন সময়ে এজন্য উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন তিনি বিয়েতে রাজি হলেন না আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন তিনিও রাজি হলেন না নবীজি যখন এই খবর শুনলেন নবীজি তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে প্রস্তাব পাঠালেন ওমর আমি তোমার মেয়েকে বিয়ে করব সুবহানাল্লাহ এভাবে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে নবীজির জামাই শ্বশুরের সম্পর্ক হয়ে গেল অন্যদিকে নবীজির চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে নবীজি তার কলেজার টুকরামে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ের জামাই বানিয়ে দেন সুবহানাল্লাহ পড়েন এখন সাহাবীদের সাথে একটা আত্মীয়তার সম্পর্ক হয়ে গেল
বদরে যে মাইটটা খাইয়া গেছে কাফেররা এটা তো তারা ভুলতে পারতেছে না বদরের এই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য আবু জেহেল বদরের যুদ্ধে মারা গিয়েছে তার ছেলে ইকরিমা বিন আবু জাহাল উতবার ভাই আব্দুল্লাহ এবং আবু সুফিয়ান সাফওয়ান বিন উমাইয়া এরা সবাইকে ফুসলাতে লাগলো যে আমাদের বদরের প্রতিশোধটা নেওয়া দরকার বদরের প্রতিশোধ নেওয়ার জন্য তারা বছরখানেক প্রচেষ্টা চালালো প্রস্তুতি গ্রহণ আরম্ভ করলো অবশেষে তাদের এই প্রস্তুতির পরে উহুদ যুদ্ধ সংগঠিত হলো এই উহুদ যুদ্ধে কাফিররা যুদ্ধের ব্যয় নির্বাহ করার জন্য যুদ্ধের পুঁজি কোন জায়গা থেকে সংগ্রহ করলো শুনেন আবু সুফিয়ানের যেই কাফেলাকে কেন্দ্র করে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল ওই কাফেলার মধ্যে কাফিরদের যত ধনসম্পদ ছিল বলা হলো যে তোমাদের ধনসম্পদ কেউ নিতে পারবে না যেহেতু এই কাফেলাকে কেন্দ্র করেই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে মনে আছে তো আপনাদের এই কাফেলাকে কেন্দ্র করেই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে সুতরাং এই কাফেলায় তোমাদের যাদের মালামাল আছে এগুলো যুদ্ধের জন্য তোমরা দান করে দাও অর্থাৎ যুদ্ধের জন্য দিয়ে দাও তাহলে আমরা এই মালামাল দিয়ে এই ধন সম্পদ দিয়ে যুদ্ধের খরচ যুদ্ধের ব্যয় আমরা নির্বাহ করব এবং মুসলমানদেরকে আমরা সমূলে উৎপাটন করব এই সিদ্ধান্তের উপরে সমস্ত কাফিররা একমত হয়ে যায় তাহলে কাফিররা তাদের ধন সম্পদ খরচ করে মুসলমানদের ক্ষতি সাধন করার জন্য আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করলেন রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন কোরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবীলিল্লাহ فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون والذين كفروا إلى جهنم يحشرون الله تعالى বলছেন নিশ্চয়ই যারা কুফরি করেছে তারা তাদের ধন সম্পদ খরচ করে যাতে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরানো যায় আল্লাহর পথে বাধা দেওয়া যায় তারা তো এই পথেই ব্যয় করবে কারণ তারা কাফির আল্লাহ তাআলা বলছেন তাদের এই ব্যয় তাদের জন্য আক্ষেপের কারণ হবে এবং তারা পরাজিত হবে আর অবশেষে কাফিরদেরকে জাহান্নামে যিনি সমবেত করবেন তিনি কে আল্লাহ বলছেন কাফিররা তাদের ধন সম্পদ খরচ করে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরাবার জন্য আল্লাহর পথ থেকে বাধা দেওয়ার জন্য সিদ্ধান্ত হলো যে তারা এই যুদ্ধের খরচ নির্বাহ করার জন্য কাফিলাতে থাকা সকল ধন সম্পদ তারা এই পথে খরচ করবে অন্যদিকে কাফিররা যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে এই খবর নবীজিকে জানানোর জন্য নবীজির চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব তিনি পত্রের মাধ্যমে নবীজিকে এই খবর পাঠালেন একজন বিশ্বস্ত পত্রবাহক মাত্র তিন দিনে 460 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে পত্র নিয়ে নবীজির কাছে চলে গেলেন নবীজি তখন মসজিদে কুবায় ছিলেন নবীজির কাছে ছিলেন উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু নবীজি উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন উবাই চিঠিটা খুলে তুমি পড়ো উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু চিঠি পড়লেন নবীজি সেটা শুনলেন নবীজি শুনলেন যে তার চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব চিঠি লিখেছেন কাফেররা কাফেররা মুশরিকরা মুসলমানদেরকে সমূলে ধ্বংস করার জন্য তারা 3000-এর বিরাট বাহিনী নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে এমন অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করণীয় ঠিক করার জন্য তিনি সাহাবীদেরকে ডাকলেন আনসার এবং মুহাজির সাহাবীদেরকে ডেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরামর্শ বৈঠকের আহ্বান করলেন এর মধ্যে নবী জানিয়ে দিলেন যেহেতু কাফিররা রওনা করেছে সুতরাং সবার আগে সবাই নিজেদের নিরাপত্তার জন্য সব সময় নিজেদের অস্ত্র নিজেদের সাথে রাখো নবীজির এই ঘোষণার পরে সাহাবীরা যখন নামাজে যেতেন নামাজের সময় তারা তরবারি সাথে রাখতেন নামাজের সময় তারা তরবারি তারা সাথে রাখতেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার চতুর্দিকে টহল বৃদ্ধি করে দিলেন গোয়েন্দা বৃদ্ধি করে দিলেন মদিনার পাহারাদার আল্লাহর রাসূল মদিনায় পাহারাদার নিয়োগ করে দিলেন যাতে সব দিকে তারা পাহারাদার সব দিকে তারা পাহারা দিতে পারে এমন কি আনসারদের মধ্যে তিনজন সাহাবী সাদ বিন মুআজ সাদ বিন উবাদা এবং উসাইদ ইবনে হুযাইর তারা প্রতি রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সামনে ঘরের চারপাশে তারা পাহারা দিতেন যাতে কেউ নবীজির কোনো ক্ষতি সাধন করতে না পারে নবীজি পরামর্শ বৈঠকের আহ্বান করলেন পরামর্শ সভায় নবীজি প্রতিরক্ষা কৌশল কেমন হবে কিভাবে এই যুদ্ধের মোকাবেলা করবেন এই বিষয়ে আলোচনার আগে নবীজি সাহাবীদেরকে বললেন আমি একটা স্বপ্ন দেখেছি নবীজি প্রথমে তার স্বপ্নের কথা সাহাবীদেরকে জানালেন স্বপ্নের ব্যাখ্যাও নবীজি সাহাবীদেরকে বললেন নবীজি বললেন ইন্নী কদ রাআইতু আল্লাহি খায়রা নবীজি বললেন আল্লাহর কসম নিশ্চয় আমি একটা ভালো জিনিস স্বপ্নে দেখেছি নবীজি বললেন রাআইতু বাকারা আমি একটা গাভী স্বপ্নে দেখেছি যে গাভীটাকে জবাই করা হয়েছে ওয়া রাআইতু ফি দুবাবিন সাইফি সালমা আমি আরো স্বপ্নে দেখেছি আমার তলোয়ারের মাথা ভেঙে গিয়েছে নবীজি বলছেন আমি আরো স্বপ্নে দেখেছি ওয়া রাআইতু আন্নী আদখালতু ইয়াদি ফি দান ফি দিরইন হাসিরা নবীজি বলছেন আমি আরো স্বপ্নে দেখেছি আমি আমার হাত একটা নিরাপদ বর্মের ভিতরে ঢুকিয়ে দিয়েছি নবীজি মোট স্বপ্নে দেখেছেন তিনটা বিষয় জুড়ে বলেন কয়টা এক নম্বর নবীজি বললেন আমি স্বপ্নে দেখেছি একটা গাভী জবাই করা হয়েছে দুই নম্বর নবীজি বললেন আমি স্বপ্নে দেখেছি আমার তলোয়ারের মাথাটা ভেঙে গিয়েছে তিন নম্বরে নবীজি বললেন আমি স্বপ্নে দেখেছি আমি আমার হাত নিরাপদ একটা বর্মের ভেতরে ঢুকিয়ে দিয়েছি এই তিনটি বিষয় নবীজি স্বপ্নে দেখলেন এই স্বপ্নের ব্যাখ্যা নবীজি সাহাবীদেরকে জানিয়ে দিলেন নবীজি বললেন আমার সাহাবীরা শুনো এই স্বপ্নের ব্যাখ্যা হলো আমি যে স্বপ্নে দেখেছি গাভী জবাই করা হয়েছে এর ব্যাখ্যা হলো ফাহিয়ানা সুম্মিন আসহাবি ইয়াকতুলুন এর ব্যাখ্যা হলো আমার সাহাবীদের থেকে কিছু সাহাবী উহুদের ময়দানে তারা শহীদ হয়ে যাবে আমি আরেকটা বিষয় স্বপ্নে দেখেছি আমার তলোয়ারের মাথা ভেঙে গিয়েছে এর ব্যাখ্যা হলো ফাহুয়া রাজুলুম মিন আহলি বাইতি ইয়ুকতাল আমার নিজের পরিবারেরও একজন এই যুদ্ধে শহীদ হয়ে যাবে দেখেন যুদ্ধের আগেই যুদ্ধে কি ঘটবে সেটা নবীজি আগেই বলে দিয়েছেন নবীজি বলেছেন আমি স্বপ্নে দেখেছি গাবি জবাই করা হয়েছে এর ব্যাখ্যা হলো আমার অনেক সাহাবী এই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যাবে শাহাদাতের খবর শোনার পরে বলেন তো সাহাবীদের অন্তর খুশি না বেজার কারণ শাহাদাতের মৌতের চাইতে শ্রেষ্ঠ মৌত আর হতে পারে না আপনি তো মারা যাবেন আমিও মারা যাব অসুস্থতায় মারা যেতে পারেন স্ট্রোক করে মারা যেতে পারেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন কিংবা স্বাভাবিক অবস্থায় আপনার মরণ হতে পারে মরার পরে সকলের জন্য কবরের মধ্যে হিসাব আছে না নাই সকল মানুষের জন্য হিসাব আছে বিচার আছে কিন্তু শাহাদাতের মৌত হলো এমন শ্রেষ্ঠ মৌত যারা শহীদ হয়ে দুনিয়া থেকে চলে যায় আল্লাহ তাআলা তাদেরকে হিসাব ছাড়া বিচার ছাড়া বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেয় এই জন্য সাহাবীরা শাহাদাতের সুযোগ পাইলে শাহাদাতের কথা শুনলে তারা খুশি না বেজার নবীজি বললেন এই যুদ্ধে আমার কিছু সাহাবী শহীদ হবে তলোয়ারের মাথা ভেঙেছে স্বপ্নে দেখেছি এর অর্থ হলো আমার নিজের পরিবারের একজনও শহীদ হবে ওই যুদ্ধে নবীর পরিবারের একজন নবীজির চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন নবীজি বলেছেন আমি আরো স্বপ্নে দেখেছি আমি আমার হাত নিরাপদ একটা আমি আমার হাত একটা বর্মের ভেতরে ঢুকিয়েছি এর অর্থ হলো নবীজি বললেন এর ব্যাখ্যা হলো কাফিররা মদিনাকে কিচ্ছু করতে পারবে না মদিনা নিরাপদ থাকবে মদিনাকে যিনি নিরাপদ রাখবেন তিনি কে নবীজি স্বপ্নের ব্যাখ্যা দিলেন এরপরে নবীজি সাহাবীদের কাছ থেকে পরামর্শ নেওয়ার আগে নবীজি তার নিজের মতামত ব্যক্ত করলেন নবীজি বললেন আমার মতামত হলো আমরা মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করব না মদিনায় আমরা অবস্থান করব শত্রুরা যখন মদিনার আশেপাশে এসে দেখবে যুদ্ধ করার জন্য আমরা মদিনা থেকে বের হই নাই তখন তারা তাঁবুতে অবস্থান না করে
আমাদের উপর হামলা চালানোর জন্য মদিনায় তারা ঢুকবে আর যখনই তারা মদিনায় ঢুকবে এই সুযোগকে আমরা কাজে লাগাবো মদিনার আমরা মদিনার অলিতে গলিতে এলোপাতাড়ি তাদের উপর আক্রমণ চালাবো আর প্রত্যেক মহিলারাও তাদের ঘরের ছাদ থেকে তাদের উপরে পাথর বর্ষণ করবে এতে করে কাফিরগুলোকে পরাজিত করা পরাভূত করা আমাদের জন্য সহজ হবে এই পরামর্শ যখন নবীজি দিলেন নবীজি যখন সাহাবীদের সামনে এই অভিমত ব্যক্ত করলেন মুসলমান নামদারী মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল তখন বলল আমিও মনে মনে এই মতামতটা জমায়ে রেখেছিলাম আমার আগে আপনি বলে ফেলেছেন আমার মত হলো এটা আসলে এটা তার মত নয় আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল সে মনে করল যদি মদিনায় থেকে যাই যুদ্ধের জন্য যাওয়া না লাগে তাহলে কোনোভাবে পালায় আমি যুদ্ধ থেকে বেঁচে যেতেই পারবো অথচ আল্লাহর কৌশল ছিল ভিন্ন উহুদের যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাআলা মুনাফিকদের মুখোশকে উন্মোচন করে দিতে চেয়েছিলেন নবীজি যখন এই অভিমত ব্যক্ত করলেন বেশিরভাগ সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী বদরের ময়দানে কাফিরদের সাথে সরাসরি ময়দানে গিয়ে লড়ার সুযোগ আমাদের হয় নাই যেহেতু এখন কাফেররা নিজেরাই খায়েশ করে আসতেছে এবার একটু সাইজ করার সুযোগ এসেছে সুতরাং আপনি অনুমতি দেন মদিনার ভিতরে নয় মদিনার বাহিরে গিয়ে খোলা ময়দানে কাফিরদের সঙ্গে আমরা লড়াই করব আল্লাহ আকবার যে সকল সাহাবীরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই বেশিরভাগ সাহাবীরা বললেন আমরা ময়দানে গিয়ে লড়াই করব আর নবীজির চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব তিনি বললেন ওগো আল্লাহর নবী শত্রুরা আসার খবর আমি পেয়েছি এদেরকে হত্যা করার আগ পর্যন্ত কোনো খাবারের লুকমা আমার মুখে আমি নিব না আল্লাহ আকবার আমিও ময়দানে গিয়ে লড়াই করার পক্ষে নবীজি যখন লক্ষ্য করলেন অধিকাংশ সাহাবীরা মদিনার বাহিরে গিয়ে ময়দানে লড়াই করার পক্ষে নবীজি বললেন ঠিক আছে আমার সাহাবীরা যেহেতু প্রস্তুত আমিও প্রস্তুত আনসার কিছু সাহাবীরা মনে মনে চিন্তা করলেন নবীজি যে মতামত ব্যক্ত করলেন এটা নবীজির সাথে বেয়াদবি হয়ে যায় কিনা নবীজি এর মধ্যে তার বর্ম পরিধান করে ফেলেছেন আনসার সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী আপনি যে সিদ্ধান্ত দিয়েছেন এই সিদ্ধান্তটাই মনে হয় সঠিক ছিল আপনার সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া আমাদের জন্য ঠিক হয় নাই সুতরাং আপনার সিদ্ধান্ত মোতাবেক কাজ করলেই মনে হয় ভালো হয় নবীজি তখন জবাব দিলেন কোন নবীর জন্য এটা উচিত নয় যে তিনি যুদ্ধের জন্য বর্ম পরিধান করবেন আবার খুলে ফেলবেন এটা কোন নবীর জন্য শুভনীয় নয় সুতরাং বর্ম যেহেতু পরিধান করেই ফেলেছি কাফেরদের সঙ্গে আল্লাহর পথে ময়দানের মধ্যেই লড়াই হবে আল্লাহু আকবার বলে প্রস্তুত হয়ে গেল প্রস্তুত অন্যদিকে কাফিরদের 3000 এর বাহিনী কয় হাজার 3000 এর বাহিনী তারা চলতে 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 উহুদ পাহাড়ের কাছাকাছি আইনাইন টিলার নিকটবর্তী স্থানে শিবির স্থাপন করলো আপনারা ওমরায় গেলে মদিনার খুব কাছেই কিন্তু উহুদ পাহাড় দেখে আসবেন ওখানে ভালো গাইড থাকলে সে আপনাকে বলবে যে কোন জায়গাতে কাফিররা অবস্থান নিয়েছিল আরবিতে লেখাও আছে তো তারা এসে সেখানে শিবির স্থাপন করল এবং তাদের এই বাহিনীর সর্বাধিনায়ক ছিল আবু সুফিয়ান আর ডান দিকের অধিনায়ক ছিল তাদের ডান দিকের অধিনায়ক ছিলেন খালিদ বিন ওয়ালিদ এবং বাম দিকের অধিনায়ক ছিলেন ইকরিমা বিন আবু জাহাল তাদের তীরন্দাজ বাহিনীর প্রধান ছিলেন আব্দুল্লাহ ইবনু রাবিয়া তারা এসে অবস্থান নিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোয়েন্দা বাহিনীর মাধ্যমে কাফিরদের সমস্ত খবরাখবর তিনি নিয়ে ফেললেন তিনি সিদ্ধান্ত নিলেন যে কাফিরদেরকে বিশ্রাম নেওয়ারও সুযোগ দিব না দিনটি ছিল জুমার দিন জুমার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় জিহাদ নিয়ে আলোচনা করলেন শাহাদাত নিয়ে আলোচনা করলেন সাহাবীদেরকে তিনি উদ্বুদ্ধ করলেন তিনি সাহাবীদেরকে জান্নাতের সুসংবাদ দিলেন নবীজি নিজের ইমামতিতে নামাজ আদায় করলেন এরপরে নবীজি তার অন্ধ সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে মদিনার দায়িত্বে রেখে দিয়ে যান এবং মদিনার মসজিদে নববীতে ইমামতির দায়িত্বে দিয়ে যান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 এর বাহিনী নিয়ে এবার রওনা হলেন কয় হাজারের বাহিনী আর কাফির কয়গুণ বেশি দ্বিগুণ বেশি মুসলমানদের সংখ্যা কত মাত্র 1000
নবীজি রওনা দিলেন যুদ্ধের পতাকা তুলে দিলেন নবীজি তার প্রিয় সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর কাছে নবীজি বললেন যদি কোনো কারণে মুসআব শহীদ হয়ে যায় তাহলে যুদ্ধের পতাকা বহন করবে আমার সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ নবীজি যদি কোনো যুদ্ধে দুইজনের নাম ঘোষণা করেন তার মানে প্রথমজন থাকবে যেভাবে মুতার যুদ্ধে নবীজি সেনাপতির নাম ঘোষণা করেছিলেন কয়জন তিনজন মানে তিন নাম্বার জনের আগে যারা আছে কেউ থাকবে মুসআব বিন উমাইর তিনি বুঝে ফেলেছেন শহীদ হবেন এরপরে কি যুদ্ধে যাওয়ার ব্যাপারে ভয় পেয়েছেন নবীজির সাহাবীরা ছিলেন এমন যেখানেই জীবন দেওয়ার সুযোগ আছে সেখানে আর পিছপা নাই ওই যে গত জুমার আগের জুমায় শুনাইছিলাম এক যুবক সাহাবীর কাহিনী খেজুর খাইতেছিল নবীজি বলেছেন যারা জান্নাতে যেতে চাও লড়াই করো তখন খেজুরের প্যাকেট ফেলে দিয়ে কাফিরদের সাথে লড়াই করে শহীদ হয়েছে সুবহানাল্লাহ এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের শাহাদাতের প্রতি জজবা আল্লাহ এমন জজবা আমাদেরকেও তুমি দান করো আমিন 1000 এর বাহিনী নিয়ে নবীজি রওনা হলেন 1000 এর বাহিনী নিয়ে রওনা হলে নবীজি আসরের পরে রওনা দিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইখান নামক একটি স্থান আছে সেখানে গিয়ে তিনি তার বাহিনীকে একটু পরিদর্শন করলেন পরিদর্শন করে দেখলেন কিছু কম বয়সীও এখানে আছে যাদের বয়স 15 বছরের কম তাদেরকে তিনি বাদ দিলেন 15 বছরের কম হওয়া সত্ত্বেও দুইজনকে নবীজি বাদ দিলেন না এদের মধ্যে একজনের নাম হচ্ছে রাফিউ বিন খাদিজ এবং সামুরা বিন জুন্দুব এদেরকে নেওয়ার কারণ ছিল যে রাফিউ বিন খাদিজ তিনি ছিলেন অত্যন্ত ভালো একজন তীরন্দাজ তার তীর কখনো লক্ষ্যভ্রষ্ট হইতো যেদিকে তীর মারছেন তো মারছেন লক্ষ্যচ্যুত হইতো না তো তিনি যখন সুযোগ পাইলেন তখন সামুরা বিন জুন্দুব তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি রাফেকে অনুমতি দিয়েছেন 15 বছরের কম কিন্তু যোগ্যতা হলো সে ভালো তীর ছুটতে পারে আমার বয়সও 15 বছরের কম কিন্তু রাফে এর শারীরিক শক্তির চাইতে আমার শারীরিক শক্তি বেশি আপনি যদি তাকে তীর ছোড়ার জন্য অনুমতি দিয়ে থাকেন তো তার চেয়ে আমার দৈহিক শক্তি বেশি আমাকেও অনুমতি দেওয়া লাগবে নবীজি তখন মুচকি হাসলেন নবীজি বললেন কিভাবে তার চাইতে তোমার শক্তি বেশি বুঝবো কেমনে তখন সামুরা বিন জুন্দুব বললেন ইয়া রাসূলুল্লাহ দেখেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তি কেমনে বেশি আমি তার সাথে একটু কুস্তি লড়ি যখনই কুস্তি লড়লেন এক ধাক্কাই তারে তিনি ফেলে দিলেন সুবহানাল্লাহ পড়া নবীজি দুইজনকেই অনুমতি দিলেন ওই জায়গাতেই অর্থাৎ শাইখান নামক জায়গাতেই সন্ধ্যা হয়ে গেল মাগরিবের আজান হলো নবীজি সিদ্ধান্ত দিলেন এই জায়গাতে তারা রাত্রি যাপন করবেন মাগরিব এবং এশার নামাজ আদায় করলেন এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে 50 জনের একটি বাহিনী ঠিক করে দিলেন রাতের বেলায় তারা যেন পাহারা দেন রাতের বেলায় তারা যেন পাহারা দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোর রাতে ফজরের আজানের কিছুক্ষণ আগেই সেখান থেকে রওনা করলেন রওনা করে চলতে চলতে সাউত নামক স্থানে গিয়ে ফজরের সালাত আদায় করলেন যেখান থেকে কাফিরদেরকে স্পষ্ট দেখা যাচ্ছিল কাফিরদের বাহিনী দেখে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল লোকটা মুমিন না মুনাফিক জোরে বলেন মুমিন না মুনাফিক তার নেতৃত্বে বাহিনী তার নেতৃত্বে বাহিনীতে সেনা সদস্য ছিল মোট 300 কত সে যখন সাউথ নামক স্থানে গিয়ে দূর থেকে কাফিরদেরকে দেখলো 3000 এর বাহিনী মনে মনে ভয় পেয়ে গেছে হায় রে হায় আমরা 1000 তারা কয় হাজার আমরা কি আর পারি সে তখন এই কথা বলল সে তখন তার 300 বাহিনীকে বলল চলো আমরা এখানে যুদ্ধ করব না সে তখন বলল মা নাদ্রি আলামা নাকতুলু আনফুসানা কেন নিজেদের জীবনকে বিসর্জন দেওয়ার জন্য চলে এসেছি নাকি সে আরো যুক্তি পেশ করল ইন্নার রাসূলা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকা রাইহু ওয়া আতাআ গায়রহু সে বলল নবীজি আমার মতটাকে ছুঁড়ে ফেলে দিলেন আমি যে মত দিয়েছিলাম মদিনায় থেকে যুদ্ধ করব আমার মত নবীজি গ্রহণ করলেন না অন্যরা যে মতামত দিল সেটাকে তিনি নবীজি গ্রহণ করলেন সুতরাং আমার বাহিনীর 300 সদস্য শুনো নবীজি যেহেতু আমার মতটাকে মূল্যায়ন করলেন না তোমরা আমার ইজ্জতের দিকে তাকাও চলো আমরা এই 300 বাহিনী নিয়ে চলে যাব আর এই মুনাফিক মনে মনে ধারণা করেছিল আমি যদি 300 নিয়ে পলায়ন করি ভাগামারি তাহলে কমে যাবে 1000 থেকে 300 থাকবে কত
ওই 700 এর মন ওই 700 যারা আছে এদের মনোবল ভেঙে যাবে এরা একটু ভয় পেয়ে যাবে আর সবাই যদি উহুদে একটা মাইর খায় কাফেরদের হাতে আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যদি কোনোমতে এখানে নিহত হয়ে যান তাহলে তো গোটা মদিনার নেতৃত্ব হইল কাফেরদের হাতে না তার হাতে মুনাফিকদের হাতে আব্দুল্লাহ বিন উবাইয়ের হাতে সে তার নিজের পথের কাঁটাকে পরিষ্কার করার জন্য এই সিদ্ধান্ত নিল সে যখন 300 জন সৈন্য নিয়ে চলে যাচ্ছিল তখন এদেরকে দেখে আউস গোত্রের বনু হারেসা এবং খাজরাজ গোত্রের বনু সালামা এরাও মনে মনে সিদ্ধান্ত নিয়ে যাচ্ছিল যে যেহেতু আব্দুল্লাহ বিন উবাই চলে যাচ্ছে আমাদেরও চলে যাওয়া দরকার কারণ আমরা হয়তো এই যুদ্ধে নাও পারতে রব্বুল আলামিন এই দুর্বল চিত্তের মুসলমানদের ঈমানকে তাজা করার জন্য সবল করার জন্য আয়াত নাযিল করলেন আল্লাহ জানিয়ে দিলেন ইরহামাত তাইফাতানি মিনকুম আন তাফশালা ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 122 নম্বর আয়াতে বললেন যখন তোমাদের মধ্যকার দুটি দল সাহস হারাবার উপক্রম হয়েছিল অথচ আল্লাহ ছিলেন তাদের অভিভাবক আল্লাহ তখন তাদেরকে অভয় দিয়ে বলেছিলেন যদি তোমরা মুমিন হও তাহলে ভরসা করবা সৈন্যদের উপরে নয় ভরসা করতে হবে যার উপরে তিনি কে এই অভয় যখন আল্লাহ তাদেরকে দিলেন দুর্বল চিত্তের আর যুদ্ধ থেকে ফিরে গেল না জাবির রাদিয়াল্লাহু আনহুর পিতা আব্দুল্লাহ বিন হারাম তিনি গিয়ে মুনাফিকগুলারে বুঝাইতেছিলেন তোমরা কই যাও 300 সৈন্য নিয়ে ভাগা মারো কেন আসো আল্লাহর পথে যুদ্ধ করো তারা তখন বলল যে না আমরা যুদ্ধ করব না কারণ আমাদের মতামতকে মূল্যায়ন করা হয় না আর তোমরা কি পারবা এদের 3000 এর বাহিনীর সাথে তিনি বুঝে ফেললেন এরা বাহিরে বাহিরে ঈমান দেখাইলেও অন্তরে নিফাকি আছে না নাই তিনি তখন বললেন দূর হও আল্লাহর দুশমনেরা দূর হও রাসূলের দুশমনেরা তোমরা ছাড়াও আল্লাহ এবং রাসূল বিজয় লাভ করতে পারবেন ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হলেন না এই 700 জন সৈন্য নিয়ে নবীজি পথ চলা আরম্ভ করলেন চলতে চলতে উহুদ পাহাড়ের পাদদেশে গেলেন এবং সেখানে একটু উঁচু জায়গায় তিনি শিবির স্থাপন করলেন যাতে করে কোনো কারণে যদি কাফিররা হামলা করে বসে উঁচু জায়গায় অবস্থান করলে যেন কাফিরদের কাছ থেকে আত্মরক্ষা করা যায় এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রণকৌশল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনীকে বিন্যস্ত করে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রণক্ষেত্র থেকে একটু পেছন দিক থেকে যেন হামলা না হয় যুদ্ধে যাবে কাফিররা যেন ঘুরে এসে পিছন দিক থেকে আবার হামলা চালাইতে না পারে এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 150 মিটার পেছনে একটা গিরিপথ ছিল একটা গিরিপথ সেখানের মধ্যে তিনি 50 জনের একটি তীরন্দাজ বাহিনী সেট করে দিলেন যাদের নেতৃত্বে ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর আল আনসারী রাদিয়াল্লাহু আন এখন ওই পাহাড়টির নাম হচ্ছে জাবালুর রুমাত বা তীরন্দাজদের পাহাড় নামে এখন ওই পাহাড়টি আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 50 জনকে বললেন শোনো নবীজি এই 50 জনকে বললেন শোনো তোমাদের কাজ হলো এই গিরিপথের মধ্যে অবস্থান নেওয়া তীর নিয়ে থাকা যদি শত্রুরা পেছন দিক থেকে আমাদেরকে হামলা করতে আসে তাহলে তোমরা তাদেরকে বাধা দিবে তাদেরকে তোমরা পরাভূত করবে আর তোমরা যদি ওখান থেকে দেখো যুদ্ধের ময়দানের রণক্ষেত্রে আমাদের উপর হামলা হয়েছে আমরা যদি পরাজিত হয়ে যাই আমি খবর পাঠানোর আগ পর্যন্ত তোমরা তোমাদের জায়গা থেকে কদম নাড়াবে না নবীজি ওই জায়গায় অবস্থানের গুরুত্ব বুঝাতে গিয়ে তাদেরকে বললেন ইন রাআইতুমুনা তখতাফুনাত তাইর ফালা তাবরাহু মাকানাকুম হাযা হাত্তা উরসিলা ইলাইকুম নবীজি বললেন আমরা যদি যুদ্ধের ময়দানে মরে যাই যুদ্ধের ময়দানে মারা যাওয়ার পরে আমাদের লাশের উপরে মৃত দেহের উপরে যদি পাখি এসে ছু মারে এটা দেখার পরেও তোমরা এই স্থান ত্যাগ করবা না এখানেই তোমরা থাকবা আমার আদেশ আসার আগ পর্যন্ত সেখানেই থাকবা নবীজি বললেন যদি দেখো কাফিররা আমাদের সৈন্যদেরকে পদদলিত করছে তাও তোমরা এখান থেকে নড়বা না এত গুরুত্ব দিয়ে বোঝানোর কারণ ছিল এখান থেকে যদি সরে যায় তাহলে যুদ্ধের মধ্যে বিপর্যয় ঘটার সম্ভাবনা আছে না নাই এত গুরুত্ব দিয়ে বুঝালেন উহুদ যুদ্ধে
মুসলমানরা বিপর্যস্ত পরিস্থিতিতে পড়ার মূল কারণ ছিল এটা এই 50 জনের বাহিনী যখন সরে গিয়েছিল তখনই পেছন থেকে খালিদ বিন ওয়ালিদ দ্রুতবেগে ছুটে এসে বাহিনী নিয়ে হামলা করে মুসলমানদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছিলেন নবীজি বারবার বারবার কয়েকটা উদাহরণ দিয়ে মানে তিনি তার এই 50 জনের বাহিনীকে সুন্দর করে বুঝিয়ে দিলেন বললেন আমরা পরাজিত হয়ে গেল তোমরা এখান থেকে নড়বা না তোমাদের কাজই হলো এখানে দাঁড়ায় থাকা এমন কি আমার সাহাবীদের মৃতদেহকে যদি পাখিরা এসে ছুঁয়ে মারে তাও এখান থেকে নড়বা না কাফেররা পদদলিত করলো এখান থেকে সরে যাবে না যতক্ষণ না আমার কোনো আদেশ না আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সামনের দিকে আগালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকের জন্য ডান দিকের নেতৃত্বের জন্য সেট করলেন মুনজির বিন আমর এবং জুবাইর ইবনুল আওয়ামকে বাম দিকের নেতৃত্বে দিলেন এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহসী যোদ্ধাদেরকে সামনে দিলেন নবীজি মাত্র 9 জন সাহাবী এদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করলেন এই 9 জন সাহাবী নবীজিকে ঘিরে রেখেছিল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হওয়ার আগে কাফিররা এবার একটা রাজনৈতিক চাল খেললো তারা দেখলো বাহিনী আমরা 3000 হইল বদরেও তো কম ছিলাম আমরা তো বাহিনী 3000 হইল পরাজয় হইতে পারে কারণ বদরেও আমরা বেশি ছিলাম বদরে মুসলমান ছিল কতজন 300 আর কাফির ছিল কত 1000 এরপরেও কাফিররা পরাজিত হয়েছে উহুদে এবার কাফিরের সংখ্যা কত 3000 আর এখানে মুসলমানদের সংখ্যা কত 700 ছিল 1000 এক মুনাফিক তো তার 300 নিয়ে চলে গেল এখন আছে কত দেখেন মাত্র 700 কাফিররা কত এরপরও ভয় আছে না নাই তারা দেখলো দেখি লড়াই করার আগেই অন্য কিছু পড়া যায় কিনা তারা এবার দুইটা ষড়যন্ত্র সেট করলো যুদ্ধ শুরুর কিছুক্ষণ আগে আবু সুফিয়ান আনসারদের কাছে চিঠি পাঠালো আনসার কারা আনসার হচ্ছে মক্কা থেকে হিজরত করে আসা মুহাজিরদেরকে যারা মদিনায় আশ্রয় দিয়েছেন এরা হচ্ছে আনসার তাহলে আনসাররা হচ্ছে মদিনার স্থানীয় আনসাররা হচ্ছে মদিনার স্থানীয় দেখেন কি ষড়যন্ত্র আবু সুফিয়ান পত্র পাঠালো পয়গাম পাঠালো দেখো তোমরা তো মদিনার স্থানীয় মানুষ তোমাদের সাথে আমাদের কোনো দুশমনি নাই আমাদের যে সকল লোকেরা মক্কা থেকে এখানে আসছে এদেরকে ছেড়ে দিয়ে তোমরা চলে যাও তোমাদের সাথে আমরা যুদ্ধ করব না আমাদের যুদ্ধ হলো ওদের সাথে তখন আনসারী সাহাবীরা বলেছেন শোনো আমরা নবীজির উপর ঈমান এনেছি নবীজিকে ছেড়ে দিয়ে আমরা কখনো যাব না প্রয়োজনে নবীজির জন্য জীবন দিব তাও এই ময়দান থেকে আমরা এক কদমও নড়াব না আল্লাহু আকবার এই ষড়যন্ত্রে কোনো লাভ কোনো ফায়দা হলো এবার দ্বিতীয় ষড়যন্ত্র সেটা হলো ইসলাম গ্রহণের পূর্বে ইসলামের আগে ইসলামী যুগের আগে অর্থাৎ মদিনাতে নবীজি আসার আগে আউস গোত্রের অন্যতম নেতা এবং পুরোহিত ছিলেন আবু আমের আর রাহেব আউস গোত্রের লোকেরা ইসলাম কবুল করলে তিনি তখন কিছুটা রাগান্বিত হয়ে মক্কায় চলে যান এবং মক্কায় গিয়ে কাফিরদের সাথে হাত মিলান আর মুসলমানদের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্রে লিপ্ত হন কুরাইশ কাফেরদের ধারণা ছিল যে তিনি যদি ময়দানে উপস্থিত হয়ে আউস গোত্রের লোকদের উদ্দেশ্যে একটা ভাষণ দেন তিনি যেহেতু আগে আউস গোত্রের নেতা ছিলেন তো আউস গোত্রের লোকেরা তার বক্তব্য শুনে হয়তো যুদ্ধের ময়দান থেকে চলে যেতে পারে আর তখনই আমরা মুসলমানদের উপরে হামলা চালায়া সবাইকে সমূলে উৎপাটন করব এই উদ্দেশ্যে তারা যখন আবু আমের আর রাহেবকে পাঠালো আবু আমের আর রাহেব ময়দানে উচ্চকণ্ঠে ঘোষণা দিলেন তিনি বললেন শোনো আমার আউস গোত্রের লোকেরা তোমরা এই ময়দান ছেড়ে চলে যাও তোমাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই তখন আউস গোত্রের মুসলমান যারা ছিলেন তারা সমবেত কণ্ঠে জবাব দিলেন আবু আমের আর রাহেবকে তারা বললেন আমরা ঈমানের চুক্তিতে চুক্তিবদ্ধ হয়ে এই উহুদের মাঠে এসেছি হয় আমরা শহীদ হয়ে আল্লাহর রাস্তায় জীবন দিব নইলে তোমাদেরকে জাহান্নামে পাঠাবো এছাড়া এই ময়দান থেকে আমরা এক চুলও দূরে সরে যাব না আল্লাহু আকবার দুইটা ষড়যন্ত্রই ব্যর্থ হয়ে গেল এবার তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধের শুরুতে কাফিররা একটু রমরমা ভাবে ছিল খুব চাঙ্গা চাঙ্গা একটা ভাবে তারা ছিল তাদের পতাকাবাহী যে ছিল তার নাম ছিল তালহা বিন আবু তালহা আব্দুল্লাহ আল আবদারি সে উঠে সওয়ার হয়ে
প্রথমে দৈরথ যুদ্ধে সে মোকাবেলার জন্য আহ্বান জানালো মুসলিম বাহিনীর বাম দিকের প্রধান যিনি ছিলেন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু তার চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যান এবং সিংহের মতো এক লাফে তার উটের উপরে উঠে ওই কাফিরের শরীর থেকে গর্দানটাকে তিনি আলাদা করে দিলেন আল্লাহু আকবার একে 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 প্রায় 10 থেকে 12 জন কাফের ধারাবাহিকভাবে নিহত হলো আল্লাহু আকবার বলবেন না 10 12 জন একসাথে নিহত হলো এরপরে একটা ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেল ভয়াবহ যুদ্ধ এলোপাতাড়ি আক্রমণ শুরু হলো এলোপাতাড়ি আক্রমণে কাফিররা ছত্রভঙ্গ হয়ে গেল দিশেহারা হয়ে গেল এমন সময় নবীজি তার তরবারি বের করলেন তরবারি বের করে নবীজি তখন বললেন এমন কে আছে যে এই তরবারির হক আদায় করবে এই কথা শুনে বেশ কয়েকজন সাহাবী আসতেন এসে বললেন ওগো আল্লাহর নবী তরবারিটা আমার হাতে দেন আমি এর হক আদায় করব নবীজি বললেন আমার এই তরবারির হক হলো যেই কাফেরকে সামনে পাবা সেই কাফের গর্দানে আঘাত করবা আল্লাহ আকবার অনেকে এসে চাইলেন জুবাইর ইবনুল আওয়াম এসে চাইলেন ওগো আল্লাহর নবী আপনি তরবারিটা আমাকে দেন নবীজি কাউকে তরবারি দিলেন না আবু দুজানা নামে একজন সাহাবী তাকে ডেকে নবীজি দিলেন নবীজির তরবারি হাতে নিয়ে তিনি এত খুশি হলেন তিনি একটা লাল পট্টি মাথায় বেঁধে সিংহ শাবকের মতো দৌড়ালেন যেদিকেই যান জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন নবীজির হাত থেকে তরবারি নিয়ে আবু দুজানা তিনি যখন উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন যত দূর সামনে গিয়েছেন যতগুলা কাফের তার সামনে এসেছে একটা কাফেরও জান নিয়ে যেতে পারে না অন্যদিকে নবীজির চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব তিনি তো সিংহ পুরুষ ছিলেন হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি এমন লড়াই আরম্ভ করলেন তার সামনে যে কাফির আসে একটা কাফিরও যেতে পারে না যে কাফির তার সামনে পড়ে তার শরীর থেকে তিনি গর্দানকে আলাদা করে দেন অতর্কিতভাবে তিনি হামলা চালান অতর্কিতভাবে তিনি হামলা চালান হামজা রাদিয়াল্লাহু আনহু হামলা চালিয়ে যাচ্ছেন একের পর এক কাফিরকে তিনি জাহান্নামে পাঠাচ্ছেন হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে সরাসরি মোকাবেলা করার মতো কোনো কাফের তখনও ছিল না কারণ তিনি অত্যন্ত সাহসী ছিলেন তিনি এরপরে উহুদের যুদ্ধে কিভাবে শহীদ হয়েছিলেন শুনেন উহুদ যুদ্ধে তাকে গোপন ভাবে হামলা করা হয়েছিল গোপন ভাবে হামলা না করে প্রকাশ্যে তার উপর হামলা করার দুঃসাহস কোনো কাফের ছিল না কিভাবে তিনি শহীদ হয়েছিলেন শুনেন তাকে হত্যা করেছিল ওয়াহশী বিন হারাব নামের একজন লোক ওয়াহশী সে ভালো তীরন্দাজ ছিল ওয়াহশী ছিলেন জুবাইর বিন মুতাইমের একজন হাবশী গোলাম জুবাইর বিন মুতাইমের চাচা তুআইমা বিন আদি বদর যুদ্ধে নিহত হয়েছিল ওয়াহশী ছিল বর্ষা নিক্ষেপে অত্যন্ত পারদর্শী তার বর্ষা কখনো লক্ষ্যভ্রষ্ট হতো না তার মনিব তার মালিক জুবাইর বিন মুতাইম বলেছিল শোনো আমার চাচাকে বদরের যুদ্ধে হত্যা করা হয়েছে তুমি আমার গোলাম তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজাকে যদি তুমি উহুদের মধ্যে মারতে পারো হত্যা করতে পারো তাহলে তুমি আর গোলাম থাকবা না আমি তোমাকে আজাদ করে দিব মুক্ত করে দিব ওয়াহশী বলেছে আমি উহুদ যুদ্ধে কারো উপর আমার কোনো আক্রোশ ছিল না কারো সাথে যুদ্ধ করারও আমার ইচ্ছা ছিল না আমি উহুদ যুদ্ধে যাওয়ার পরে উহুদের মাঠে আমি শুধু হামজা রাদিয়াল্লাহু আনহুকে খুঁজতেছিলাম কারণ আমার একমাত্র প্রধান টার্গেট প্রধান এবং একমাত্র টার্গেট ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের কোনো আগ্রহী আমার মধ্যে নাই আমার মধ্যে আগ্রহ ছিল শুধুমাত্র আজাদ হওয়া মুক্ত হওয়া এই জন্য উহুদের মাঠে গিয়ে আমি একটু আড়াল করে লুকিয়ে থাকলাম বর্ষাটা হাতে নিয়ে আমি আড়াল করে লুকিয়ে লুকিয়ে হামজা রাদিয়াল্লাহু আনহুকে খুঁজতেছিলাম হঠাৎ করে আমি দেখলাম হামজা রাদিয়াল্লাহু আনহু অনেকগুলো কাফিরকে মারতে 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 আবার আমি যেখানে আড়াল করে লুকিয়েছিলাম এর কিছু দূরে তিনি একজন কাফিরের উপর হামলা চালাচ্ছেন এক কাফিরের শরীর থেকে তিনি গর্দান আলাদা করে দিচ্ছেন আমি যখন তাকে খুব কাছ থেকে দেখলাম কাছে পেলাম সঙ্গে সঙ্গে আমি আমার হাতে থাকা বর্ষাটা তাকে লক্ষ্য করে যখন আমি ছুড়লাম ওয়াহশী বলছেন সেই বর্ষাটা তার নাভির নিচ দিয়ে ঢুকে তার
তার নাভির নিচ দিয়ে ঢুকে দু পায়ের মাঝখান দিয়ে গিয়ে বের হয়েছে সেখানেই হামজা রাদিয়াল্লাহু আনহু পড়ে গেলেন আর তিনি দাঁড়াতে পারলেন না এভাবেই তিনি শহীদ হয়ে গেলেন গোপনে ওয়াহশী তার উপরে বর্ষা নিক্ষেপ করেছিল হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার এই ঘটনা ওয়াহশীর মুখ থেকে নবীজি শুনেছিলেন ওয়াহশীকে নবীজি একবার জিজ্ঞেস করেছিলেন ওয়াহশী তুমি বলো আমার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে তুমি কিভাবে হত্যা করেছিলে সে যখন হত্যার পুরো ঘটনা নবীজিকে শোনাচ্ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়েছিলেন নবীজির দাড়ি মুবারক ভিজে গিয়েছিল নবীজি বললেন ওয়াহশী তুমি তো ইসলাম কবুল করেছো তুমি আমার সামনে কম কম আসবা তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যাবে আমার চাচা আমাকে অত্যন্ত ভালোবাসতেন তুমি আমার সামনে বেশি এসো না ওয়াহশী তখন বললেন ওয়াহশী তখন মনে মনে চিন্তা করলেন আমি নবীজির একজন প্রিয় মানুষকে হত্যা করেছি তখন তো আমি কাফির ছিলাম আহারে আমি নবীজিকে কষ্ট দিয়েছি সেদিন থেকে তিনি সংকল্প করেছিলেন আমি আমার এই বর্ষাটা ফেলব না যে বর্ষা দিয়ে আমি ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে হত্যা করেছি আমি আমার এই বর্ষা দিয়ে ইসলামের নিকৃষ্ট কোন দুশমনকে আমি হত্যা করব অবশেষে সেই সময় এসেছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে নবীজির ইন্তেকালের পরে যখন মুসাইলামাতুল কাযযাব ভণ্ড নবুয়তের দাবি করেছিল এই ভণ্ড প্রতারক নবী দাবি করা মুসাইলামাতুল কাযযাবকে সেই বর্ষা দিয়ে আঘাত করে ওয়াহশী তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন আল্লাহু আকবার সেদিন তিনি বলেছিলেন আমি কাফির থাকা অবস্থায় এই বর্ষা দিয়ে ইসলামের এক শ্রেষ্ঠ সন্তানকে হত্যা করে নবীজির মনে কষ্ট দিয়েছিলাম আর ওই বর্ষা রেখে দিয়ে আজ আমি নবীজির নবুয়তকে চ্যালেঞ্জ করে নবী দাবি করা নবীর দুশমনকে হত্যা করে আজ আমি আরেকটি উৎকৃষ্ট কাজ করে নিজেকে ধন্য মনে করলাম সুবহানাল্লাহ হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন আহারে হামজা রাদিয়াল্লাহু আনহুকে অত্যন্ত নির্মমভাবে শহীদ করা হয়েছিল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা সে যখন হামজা রাদিয়াল্লাহু আনহুর লাশের কাছে আসলো সে এসে এবার তার বুক থেকে তরবারি দিয়ে টান দিয়ে বুকটা ছিঁড়ে ফেলল কলিজা বের করে কলিজাটা মুখের ভিতর নিয়ে চাবায়া চাবায়া গিলতে পারে না চাবায়া চাবায়া এরপরে কলিজাটা মুখের ভেতর থেকে বের করে দিয়েছে হামজা রাদিয়াল্লাহু আনহু লাশটাকে এভাবে তারা ক্ষত বিক্ষত করে দিয়েছে এইভাবে করে যখন হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন কিন্তু যুদ্ধের ময়দানে কাফিরদের অবস্থা অত্যন্ত খারাপ অতর্কিত হামলা চলতেছে কাফিররা আবার যুদ্ধের ময়দান থেকে পালানো আরম্ভ করেছে পলায়ন করা শুরু করেছে কাফিররা পরাজিত হয়ে চলে যাচ্ছে এমন সময় মুজাহিদ বাহিনী মুসলিম মুজাহিদ বাহিনী গনিমতের মাল সংগ্রহ করা আরম্ভ করে দিয়েছে ওইদিকে নবীজি যে 50 জনকে দায়িত্ব দিয়েছিলেন পেছনে গিরিপথের মধ্যে অবস্থান নেওয়ার জন্য তারা যখন দেখলেন কাফিররা দৌড়ানো আরম্ভ করেছে আর মুসলমানদের মুজাহিদ বাহিনী গনিমত নেওয়া আরম্ভ করেছে তারা তখন গনিমত গনিমত বলে সেই জায়গা থেকে তারা চলে আসলেন সেই জায়গা থেকে যখন তারা চলে আসতেছিলেন তখন সেখানে নেতৃত্বে যিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের আনসারী রাদিয়াল্লাহু আন তিনি বললেন আনাসীতুম মা ক্বালা লাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন তোমরা কি ভুলে গিয়েছো নবীজি তোমাদেরকে কি বলেছেন তারা তখন বলল ক্বালু ওয়াল্লাহি আল্লাহর কসম লানাতিয়ান্না আন-নাস ফালানুসীবান্না মিনাল গনিমা তারা বলল আমরা তো লোকদের সাথে আমাদের মুজাহিদ ভাইদের সাথে গনিমত কুরানোর জন্য গিয়েছি গনিমত কুরানোর জন্য যাচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের আনসারী রাদিয়াল্লাহু আনহু বললেন নবীজি তো বলেছেন এই স্থান থেকে আমাদেরকে না যাওয়ার জন্য যখন তারা চলে গেলেন একটা বিরাট অংশ চলে গেলেন এরপরে দেখা গেল মাত্র 10 জন সাহাবী সেখানে আছেন 50 জন থেকে প্রায় 40 জনই চলে গেলেন যখন কাফিররা পলায়ন করছে খালিদ বিন ওয়ালিদ তিনি লক্ষ্য করলেন যে তীরন্দাজদের বাহিনী ছিল সেখানের মধ্যে বেশিরভাগ চলে গিয়েছে খালিদ বিন ওয়ালিদ একটু ঘুরে এসে তিনি তার বাহিনী নিয়ে এবার পেছন দিক থেকে অতর্কিত হামলা চালালেন যে 10 জন ছিল সব 10 জনের 10 জন এবার শহীদ হয়ে গেল পেছন দিক থেকে এসে এবার মুসলমানদের উপরে অতর্কিতভাবে হামলা চালানো হলো
নিশ্চিত বিজয় থেকে কিভাবে দেখেন আমিরের অনুগত না করার কারণে নিশ্চিত বিজয় কিভাবে পরাজয়ের দিকে চলে যায় দেখেন কাফিররা যখন দৌড়ে পালানো আরম্ভ করেছে ওই 50 জনের 40 জন যখন আদেশ লঙ্ঘন করে সেখান থেকে চলে আসলো খালিদ বিন ওয়ালিদ দ্রুত গতিতে সে পেছন দিক থেকে এসে এবার হামলা আরম্ভ করলো পেছন দিক থেকে যখন হামলা আরম্ভ হয়ে গেল মুসলমানদের বাহিনী এবার বিপর্যস্ত হয়ে গেল ছত্রভঙ্গ হয়ে গেল কাফিরদের যে পতাকা ভূলুণ্ঠিত হয়েছিল একজন কাফের মহিলা এসে সেই পতাকা তুলে ধরল পলায়ন করা সব কাফেররা আবার চতুর্দিক থেকে এসে হামলা চালানো আরম্ভ করল চতুর্দিক থেকে যখন হামলা চালালো অনেক মুসলমান এবার শহীদ হয়ে গেলেন ছত্রভঙ্গ হয়ে গেল এমন সময় এবার কাফিররা নবীজিকে হামলা চালানোর জন্য নবীজিকে ঘুরতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক কাছাকাছি তারা চলে গেল নবীজির তখন আল্লাহ রাসূলের চারপাশে মাত্র 9 জন সাহাবী ছিলেন 7 জন ছিলেন আনসার আর 2 জন ছিলেন মুহাজির আনসারী 7 জন সাহাবী ওই কাফিরদেরকে মোকাবেলা করতে করতে একটা সময় তারা শহীদ হয়ে গেলেন অবশেষে নবীর কাছে মাত্র বাকি থাকলেন 2 জন সাহাবী একজন হচ্ছেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আন আরেকজন হচ্ছেন হযরত তালহা রাদিয়াল্লাহু আন এই 2 জন সাহাবী অবশিষ্ট আছেন বাকি সবাই শহীদ হয়ে গিয়েছেন সাদ বিন আবি ওয়াক্কাসের ভাই উতবা বিন আবি ওয়াক্কাস এসে নবীজির চেহারা লক্ষ্য করে একটা পাথর নিক্ষেপ করল এই পাথরটা গিয়ে নবীজির দাঁতের মধ্যে পড়ল নিচের রুবাই দাঁতটা পড়ে ভেঙে গেল নবীজির ঠোঁটটা আহত হয়ে গেল ঠোঁট দিয়ে রক্ত পড়া আরম্ভ হলো আরেক কাফের আব্দুল্লাহ ইবনে শিহাব যুহরি সে গিয়ে সে নবীজির ললাটে অর্থাৎ নবীজির কপালের মধ্যে তরবারির আঘাত করে কপালটাকে জখম করে দিল আরেক কাফির এসে নবীজির কাদের মধ্যে আঘাত করল আরেকজন কাফির এসে নবীজির লোহার হেলমেটের মধ্যে আঘাত করল হেলমেটটা মাথার ভেতরে ঢুকে গেল আবার নবী রক্তাক্ত হয়ে গেলেন নবীজির দাঁত শহীদ হয়ে গেল ঠোঁট থেকে রক্ত ঝরছে মাথা মুবারক থেকে রক্ত ঝরছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাঁত দেখে তার রক্ত দেখে তিনি তখন আফসোস করে বললেন কাইফা ইউফলিহু কওমুন শাজ্জু নাবিয়াহুম ওয়াকাসারু রাবায়াতাহু ওয়া হুয়া ইয়াদউহুম ইলাল্লাহ ওই জাতি কিভাবে সফলকাম হবে যারা তাদের নবীর মুখমণ্ডল আহত করেছে দাঁত শহীদ করে দিয়েছে নবীর রক্ত ঝরিয়েছে নবীজি তার রক্ত দেখে কাফিরদেরকে বদদুয়া করলেন না নবীজি বললেন রব্বিগফির লি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ এরা যে আমার উপরে হামলা চালিয়েছে আমার রক্ত ঝরিয়েছে রাগ করে এদের উপর গজব দিও না আমার কৌম বুঝতে পারে নাই এই জন্য আমাকে আঘাত করেছে বদদুয়া করেছেন কথা বলেন বদদুয়া করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এসে কাফিররা ঘিরে ফেলল হত্যা করতে চাইল নবীজির পাশে 9 জন ছিলেন শহীদ হয়ে গেছেন মোট কয়জন 7 জন বাকি আছেন 2 জন বাকি আছেন 2 জন তালহা বিন উবাইদুল্লাহ অতুলনীয় বীরত্বের সাথে লড়াই করছেন তিনি অত্যন্ত ভালো তীরন্দাজ ছিলেন যখনই কাফিররা নবীজির কাছে এসে হামলা চালাতে চায় নবীজি আহত হয়ে গেছেন নবীজির কাছে এসে তারা নবীজিকে কতল করতে চায় হত্যা করতে চায় একটার পর একটা তিনি তীর মারতে থাকেন তিনি যেন তীর না মারেন এই জন্য কাফেররা এসে তার গায়ের উপরে হামলা চালায় তার গায়ে এত বেশি জখম করা হয়েছে কোনো কোনো রেওয়ায়েতে পেয়েছি 35টা কোনো কোনো রেওয়ায়েতে পেয়েছি 39টা তার শরীরের মধ্যে মোট 35টা জখম হয়েছে নবীজি বলেছেন আল্লাহর আসমানের নিচে দুনিয়ার উপরে কেউ যদি জীবন্ত কোনো শহীদকে দেখতে চায় সে যেন আমার তালহার দিকে তাকায় কারণ আমার তালহা আমার জীবনের জন্য শরীরের মধ্যে মোট 35টা জখম নিয়েছে তিনি আল্লাহর নবীকে বললেন ও আল্লাহর নবী আপনি নিরাপদে থাকেন আমার আপনার জন্য আমার জান আমি কুরবান দিয়ে দিব বীর দর্পে তিনি লড়ে গেলেন অন্যদিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অন্য একটি সেনাদল নিয়ে আসলেন এসে নবীজিকে তিনি রক্ষা করলেন এর মধ্যে কাফিররা গুজব রটিয়ে দিল কুতিলা মুহাম্মাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়ে গিয়েছেন এই খবর চতুর্দিকে ছড়িয়ে গেল একজন মহিলার কানে এটা গিয়েছে ওই মহিলার স্বামী ওই মহিলার সন্তানরা উহুদের যুদ্ধে এসেছিলেন তারা শহীদ হয়েছেন পাগলের মতো ওই মহিলা উহুদের ময়দানের দিকে আসতেছিল লোকেরা বলল কোথায় যাও তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে সে কোনো কথা শুনে না কয় বাদ দাও আমার স্বামীর কথা আর একটু দূরে গিয়েছে তখন লোকেরা বলল কোথায় যাও তোমার সন্তানগুলো শহীদ হয়েছে মহিলা বললেন
আমার স্বামী আমার সন্তান কারো খবর নেওয়ার জন্য আমি ছুটছি না আগে বলো আমার নবী উহুদের ময়দানে ঠিক আছেন কিনা হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনি তিনি নতুন বিয়ে করে তার নতুন বউয়ের সাথে বাসর সজ্জায় ছিলেন খবর চলে গেল সঙ্গে সঙ্গে বাসর সজ্জায় নতুন বউকে রেখে দিয়ে উহুদের মাঠে এসে লড়াই করতে 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 তিনি শহীদ হয়ে গেলেন হামজা রাদিয়াল্লাহু আনহুর লাশ উহুদ যুদ্ধের পরে খুঁজে যাওয়া পায় উহুদ যুদ্ধের পরে তার লাশকে খুঁজে পাওয়া যাচ্ছিল না নবীজি বললেন সাহাবীরা ভালো করে খুঁজো কেন হানজালার লাশ পাওয়া যায় না বেশ কিছুক্ষণ পরে হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশ একটা জায়গায় পাওয়া গেল দেখা গেল হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশ থেকে তার দেহ থেকে পানি ঝরছে দেখে মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগে পানি দিয়ে তাকে গোসল করানো হয়েছে এই সময়ে চলে এসেছেন হানজালা রাদিয়াল্লাহু আনহার স্ত্রী এসে বললেন ওগো আল্লাহর নবী শহীদদেরকে তো আপনি গোসল দেন না রক্তমাখা অবস্থায় ওই অবস্থায় দাফন করে দেন কিন্তু আমার স্বামীকে গোসল দিয়ে কারণ তার উপরে গোসল ফরজ ছিল এই সময় ফেরেশতা আসলেন ফেরেশতা এসে নবীজিকে বললেন ও আল্লাহর নবী তাকায়া দেখেন হানজালার শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছেন হানজালা শহীদ হওয়ার পরে তাকে গোসল দেওয়ার জন্য দুনিয়ার কোনো পানি নয় জান্নাতের পবিত্র পানি আর জান্নাতি ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা হানজালার গোসলের ব্যবস্থা করেছে এই জন্য তাকে বলা হয় গাসিলুল মালা কারণ ফেরেশতারা তার গোসল দিয়েছিলেন সুবহানাল্লাহ পড়ে এইভাবে করে যখন উহুদ যুদ্ধে বিপর্যস্ত অবস্থা মুসআব বিন উমাইর শহীদ হয়ে গেলেন নবীজি আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে পতাকা তুলে দিলেন অবশেষে আলী রাদিয়াল্লাহু আনহু কৌশলে ভূমিকায় কাফেরদেরকে প্রতিহত করে নবীজি এবং মুসলিম বাহিনীকে নিয়ে শিবিরের মধ্যে চলে গেলেন শিবিরের মধ্যে যখন চলে গেলেন যুদ্ধ মোটামুটি শেষ হলো এখন আবার কথার যুদ্ধ শুরু হয়ে গেল কথার যুদ্ধ কিভাবে শুরু হলো দেখেন আবু সুফিয়ান বলল আফিকুম মুহাম্মদ তোমাদের মধ্যে কি মুহাম্মদ এখনো জীবিত আছে নাকি আফিকুম ইবনু আবি কুহাফা ইবনু আবি কুহাফা অর্থাৎ আবু আবু বকর কি এখনো আছে নাকি আফিকুম ওমর ইবনুল খাত্তাব ওমর কি এখনো জীবিত আছে নাকি কেউ কোনো জবাব দেয় না তিনবার প্রশ্ন করল ওমর রাদিয়াল্লাহু আনহু রাগ আর কন্ট্রোল করতে পারলেন না বললেন আবু সুফিয়ান এই দেখ ওমর এখনো আছে আবু বকরও আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন তাহলে বলেন তো সেরা সেরা তিনজনই যেহেতু আছেন তাহলে কাফিরদের উদ্দেশ্য কি হাসিল হয়েছে নাকি কথার যুদ্ধ শুরু হয়েছে আবু সুফিয়ান বলে আমরা বিজয়ী হয়েছি আমাদের লাত মানাত উজ্জা বিজয়ী হয়েছে নবীজি বলেন তাকে জবাব দাও ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন না আমাদের রব হচ্ছেন সুউচ্চ মহান আমাদের রবের চাই আমাদের রবের উপরে কেউ কখনো বিজয়ী হতে পারে আবু সুফিয়ান তখন বলল তোমরা তো অনেকেই নিহত হয়েছ তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আমাদের যারা নিহত হয়েছে তারা নিহত নয় তারা হচ্ছে শহীদ তারা আল্লাহর জান্নাতে চলে গিয়েছে আর তোমাদের যারা নিহত হয়েছে তাদের তারা সবাই তো জাহান্নামে গিয়েছে কথার যুদ্ধে আবু সুফিয়ান হেরে গেল এরপরে আবু সুফিয়ান বলল ঠিক আছে আবার দেখা হবে বদরের যুদ্ধে এই উহুদের যুদ্ধে আসলে মুসলমানরা পরাজিত হয় নাই এটা ছিল একটা অমীমাংসিত যুদ্ধ এখানে ভুল বুঝলে চলবে না মুসলমানরা পরাজিত হন নাই উহুদ যুদ্ধ ছিল মুসলমানদের জন্য বড় একটা শিক্ষা নেতার আদেশ অমান্য করলে কি পরিণতি হয় এটা একটা শিক্ষা নবীজি বলেছিলেন 50 জন এখানে থাকবা সবাই কি থেকেছে অবশেষে এরা অবশ্য তওবা করেছিল আল্লাহ এদেরকে মাফ করে দিয়ে আয়াত নাজিল করেছেন এটা ছিল বিরাট একটা পরীক্ষা এটা ছিল মুসলমানদের জন্য বিরাট একটা পরীক্ষা এই যুদ্ধে কাফেররা বিজয়ী হয় নাই যদি তারা বিজয়ী হতো তাহলে আমার প্রশ্ন হলো বিজয়ী হলে তারা কেন বিজয়ী যদি তারা সত্যিকারার্থে হয়েই থাকে তাহলে তারা কেন আবার গিয়ে তাবুতে হামলা চালালো না তারা কেন মালামাল লুণ্ঠন করলো না মদিনায় কেন তারা হামলা চালালো না সেই যুগের রীতি ছিল যুদ্ধে জয়লাভ করলে তিন দিন সেখানে অবস্থান করা হতো তারা অবস্থান না করে চলে গেল কেন মূলত তারা বুঝতে পেরেছিল যে এখন যদি মুসলমানরা আবার শক্তি সঞ্চয় করে আবার ফিরে আসে আমরা টিকতে পারবো কাফেররা চলে গেল মুসলমানরাও মদিনাতে
চলে আসলেন এটা একটা অমীমাংসিত অবস্থায় থেকে গেল এরপরে উহুদের পরবর্তী অবস্থা কি হয়েছিল সেগুলো আমরা পরবর্তীতে আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ উহুদ যুদ্ধ থেকে আমাদেরকে একটা শিক্ষা নিতে হবে সেটা হলো এই আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের বাহিরে কখনো যাওয়া যাবে না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন হাদা মা ইনদি ওয়াল ইলম ইনদাল্লাহ সম্মানিত মুসল্লিবৃন্দ 50 বছর বয়সী একজন মহিলা পাকস্থলীতে